আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কীরকম আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আঙ্গুর দিয়ে ওভালটিন কেক বানালাম। তো যদি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। আর আমার এই কেকটা কীরকম হয়েছে বানানো রেসিপিটা, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমি কিভাবে আমি এই কেকটা বানিয়েছি, আর আপনাদের সঙ্গে আমি কেটে দেখাচ্ছি। ভিতরে খুব সফট আর অনেক সুন্দর হয়েছে, আর খেতেও খুব দারুণ হয়েছে। আমার মতো করে ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন আমার এই কেকটা খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব দারুণ হয়েছে। আমি দেখেন কি কি দিয়েছি, চলেন আপনাদের দেখাই। তো এখানে আমি নিয়েছি আঙ্গুর, আঙ্গুরগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব, বা হাতেও আপনারা চিবিয়ে নিতে পারেন, তো চিটকিয়ে নিতে পারেন। তো আমি চিটকিয়ে নিয়েছি, চেটকি আমি ছেঁকে নিয়েছি। তো এখানে গ্রিন ফুড কালার, গ্রিন ফুড কালারটা আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো। আর এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিম ফেটুনি দিয়ে আজকে আমি কেকের লেয়ারটা পুরোটাই আমি তৈরি করবো। এখন আমি ডিম ফেটুনির মেশিনটা দিয়ে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি দেখতে পারতেছেন বড় এক কাপের আধা কাপ নিয়েছি আমি চিনি। তো এখন অল্প অল্প করে মিশিয়ে দিব আমি, এভাবে করে ডিমের সঙ্গে মিশিয়ে দেব। এই বাগবাগের চিনিগুলো আমি এভাবে মিশিয়ে নিব সবগুলো। আমার চিনিগুলো মিশানো হয়ে গিয়েছে, এখন আমি একসাথে আমি দিয়ে দিব সেই আঙ্গুরের রসগুলো, জুসগুলো। তো এভাবে করে আবার আমি মিশিয়ে নিব। আমার এই রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর কমেন্ট করে জানাবেন দেখে থাকলে। এখানে আমি এক কাপ আটা নিয়েছি, আটাগুলো ছেঁকে নিব। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম আমি বেকিং সোডা। এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ বেকিং পাউডার। আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ ডানোর গুঁড়ো দুধ। এখন আমি আস্তে আস্তে করে আমি এই মিশ্রণগুলো মিশিয়ে নিব।
তো এভাবে করে এখানে আমি দেখেন আমি চার পাঁচ টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি একসাথে মিশিয়ে নিব। আর এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম ভ্যালেনিয়া লাইসেন্স। এখানে আমি মুরব্বা নিয়েছি, মুরব্বাগুলো দিয়ে দিব। আর এখানে আমি নিয়েছি কিচমিচ। আর এখানে আমি কাজু বাদামগুলো এভাবে করে টুকরো করে নিয়েছি। তো আমি একসাথে এগুলো মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা কীরকম হয়েছে কেক বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক শেয়ার, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো সেই তেল সেই ডিশটার মধ্যে আমি কেক বানানো, তো ওগুলোর মধ্যে আমি সবগুলো আমি লেয়ারগুলো ঢেলে দিচ্ছি। একটা কাঠির সাহায্যে এরভাবে করে আমি, যাতে কোনো বাউল থাকলে সব বেরিয়ে যাবে। এখানে আমি একটা সিলভারের বড় কড়াই বসিয়ে নিয়েছি, তো সেই নিচে একটা জালি দিয়ে আমি এখন আমি সেই কাজু বাদাম আর কিশমিশগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। আমার এই কেকটা বানাতে লেগেছে 1 ঘন্টার মতো। দেখেন খুব সুন্দর হয়েছে। আর দেখি আমার এই কেকটা হয়েছে নাকি। দেখেন বন্ধুরা কিছু বের হয়নি, তাহলে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তবে নামিয়ে ফেলেছি, কেকটা গরম আছে, তো একটু রেস্টে রেখে আমি দিলাম। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি সেই কাগজগুলো এখন উঠিয়ে ফেলবো আমি। দেখেন কি সুন্দর হয়েছে, আর অনেক সফট হয়েছে, আর খেতে খুব দারুণ হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে আর সফট হয়েছে, মুখে দিলে নিমিষে গুলিয়ে যায়। যারা দেখেছেন তো